আপনি কি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ পরে লাখ লাখ টাকার মালিক হতে চান? তাহলে আজকে বিরতি আপনার জন্য। আজকের বিরতিতে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস আপনাকে মাসিক কত টাকা কিস্তি জমা করতে হবে, এই স্কিমের মুনাফার হার কত এবং এই স্কিম খুলতে কি কাগজপত্র লাগবে, এ সকল কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং অল বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওটি যাওয়া যাক। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস বিকেবি মাসিক সঞ্চয় স্কিম নামে পরিচিত। এই স্কিমে আপনাকে প্রতি মাসে কিস্তি জমা করতে হবে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পরে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পাবেন। এই স্কিমে মাসিক কিস্তির পরিমাণ 1,000 টাকা ব্যয়ের গণিত। এই স্কিমে আপনি সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জমা করতে পারবেন। অর্থাৎ আপনি 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা এভাবে জমা করতে পারবেন, কিন্তু আপনি 500 টাকা, 1,500 টাকা, 2,500 টাকা এভাবে জমা করতে পারবেন না। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস বিভিন্ন মেয়াদী হয়ে থাকে, যেমন 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদী। এই স্কিমের মুনাফার হার মেয়াদের উপর নির্ভর করে, যেমন 3 বছর মেয়াদী স্কিমের মুনাফা 6%, 5 বছর মেয়াদী স্কিমের মুনাফার হার 6.25%, 7 বছর মেয়াদী স্কিমের মুনাফার হার 6.5% এবং 10 বছর মেয়াদী স্কিমের মুনাফার হার 7%। এখন আমরা দেখব বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিপিএস এ আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা করে একটি নির্দিষ্ট মেয়াদ পরে কত টাকা পাবেন। এই ডিপিএস আপনি 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদী করতে পারবেন। যদি আপনি 1,000 টাকা কিস্তি জমা করেন প্রতি মাসে, তাহলে 3 বছর মেয়াদি হলে আপনি 3 বছর পর পাবেন 38,918 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 68,918 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 1,03,008 টাকা, 10 বছর মেয়াদে পাবেন 1,65,346 টাকা। যদি প্রতি মাসে 2,000 টাকা কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 77,836 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 1,37,836 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 2,06,016 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 3,30,692 টাকা। যদি 3,000 টাকা মাসিক কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,16,754 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 2,06,754 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 3,09,024 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 4,96,034 টাকা। যদি 4,000 টাকা কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,55,672 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 2,75,672 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 4,12,032 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 4,61,384 টাকা। এখন যদি 5,000 টাকা মাসিক কিস্তি জমা করেন তাহলে 3 বছর মেয়াদে পাবেন 1,94,590 টাকা, 5 বছর মেয়াদে পাবেন 3,44,590 টাকা, 7 বছর মেয়াদে পাবেন 5,15,040 টাকা এবং 10 বছর মেয়াদে পাবেন 8,26,730 টাকা। এখন আপনারা 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা এবং 10,000 টাকা মাসিক কিস্তি জমা করে 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদে কত টাকা পাবেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, এটি আমি এই লিস্টে দিয়ে দেবো। আপনারা চাইলে এই লিস্টটি দেখেই আপনারা এ বিষয়ে জানতে পারবেন। এখন আমরা দেখবো স্কিম খুলতে কাগজপত্র লাগবে। স্কিম খুলতে লাগবে আবেদনকারী ভোটার আইডি কার্ডের কপি এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি। স্কিম অবশ্যই একজন নমিনি দিতে হবে এবং নমিনি ভোটার আইডি কার্ডের কপি লাগবে এবং তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এছাড়া যদি 3 সার্টিফিকেট জমা করেন তাহলে 5% ইন্টারেস্ট আপনি বেশি পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই স্কিমে জমাকৃত সব টাকা কি আপনি পাবেন নাকি এখান থেকে কিছু কাটা হবে? এখান থেকে সোর্স ট্যাক্স বা উচ্চকর এবং আপনার শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটা হবে। সোর্স ট্যাক্স কাটা হবে হচ্ছে মুনাফার উপর, অর্থাৎ আপনি যে মুনাফা পাবেন সেই মুনাফার উপর সোর্স ট্যাক্স বা উচ্চকর কাটা হবে। এখন যদি 3 সার্টিফিকেট জমা করেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 10%, আর যদি 3 সার্টিফিকেট জমা না করেন তাহলে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 15%। এছাড়া এক্সাইজ ডিউটি বা আবগারের শুল্ক গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটি পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী কাটা হবে। সকলের অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে সকল তথ্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইট হতে নেওয়া হয়েছে। ওয়েবসাইট হতে যে তথ্য পাওয়া গেছে সেটাতে ভিডিও তৈরি করা হয়েছে, তথ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেজন্য ভিডিও নির্মাতা দায় নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।